তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে পৌঁছে গেছি, এই যে গাড়ি থেকে নামা হচ্ছে, এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি, দিদি ভাই এসছে নামাতে, কৃষ্ণ নামাল নামাচ্ছে, ওম নামাচ্ছে, এই যে ওমের বাবা। দেখতে পাচ্ছ যে আমরা সবাই এখানে পৌঁছে গেছি, আমরা এখনই যাব। এটা হচ্ছে আগরতলা স্টেশন, এই হচ্ছে আমি, সঙ্গে থাকো দেখতে থাকো। হচ্ছে আগরতলা স্টেশন, এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা সে ট্রেনের ওপর বসবো, এখন ট্রেনে উঠে বসবো সবাই। দেখতে পাচ্ছ সবাই, তো গাইস দেখতে পাচ্ছ আমার বৌদি এসছে, এই যে আমার বৌদি, যা ভাসুর সবাই এসছে আমাদেরকে স্টেশনে বাই করার জন্য। আজকে স্টেশনে ভীষণ ভিড় দেখো, এই যে এই যে। প্রিয় পরিবার, তোমাদের সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম 2023। তো আমি এখন ট্রেনে আছি, ঘুমোচ্ছি, দেখতে পাচ্ছ সবাই ঘুমোচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ ট্রেনে। এই জন্য হ্যাপি নিউ ইয়ার, সব বছরটা সবার জন্য খুব ভালো আসুক, সবাই খুব ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদেরকে রাত্রি 12টার সময় হ্যাপি নিউ ইয়ার উইশ করার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম ট্রেনে, সকালে উঠেছি, উঠে সকাল 8:30। এটা হচ্ছে গুয়াহাটি কামাখ্যা স্টেশন, তো সেখান থেকে স্টেশন থেকে একটু ভিডিও করলাম। তো আমরা নিচে নামিনি, ওর বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে নিয়ে এসো, তো ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো একের পর এক এখন স্টেশনের পর স্টেশনই যতটা পেরেছি করেছি ভিডিও, তোমরা দেখো, জানি না কতটুকু কী করতে পেরেছি, ভালো কি মন্দ। তো তোমাদের সাপোর্ট চাই, ভালো হলেও বলো, কালো হলেও বলো, আমি জানি কালোর পর আলো আসবে। তো তোমরা যাই বলার বলো, কমেন্টসে বলে দিও, দেখি দেখো একের পর এক এখন স্টেশনের পর স্টেশন দেখে বুঝতেই পারছো ট্রেন জার্নি আর কি করবো। আর ট্রেনের ভিতরেও করেছি কিছুটা, সেটা তোমরা আগে গিয়ে দেখতে পাবে। তো তোমরা সবাই দেখো কি হচ্ছে না হচ্ছে। আর ভীষণ ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা, ট্রেনের দরজায় দাঁড়িয়ে রেকর্ডিং করতে ভয়ও লাগে বলো, যদি ট্রেন থেকে পড়ে যায়, স্লিপ কেটে না মোবাইলটাই হাত থেকে পড়ে গেল। তো দেখো তোমরা সবাই আমার পাশে থাকো, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বলো কিছু বলো, কি নাম তোমার বলো? আচ্ছা, আর্মিতে? ঠিক আছে, তাহলে আর তোমাকে আমি আমার ভিডিওতে শেয়ার করবো। আমরা এখনই নামবো ট্রেনের থেকে, দেখতে পাচ্ছ কি ভিড়, আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি,
এখনই নামবো, বাকিটা পরে দেখাচ্ছি। এই যে আমরা নেমে গেলাম, এই জাস্ট নামলাম, দেখতে পাচ্ছি ওম কৃষ্ণ কৃষ্ণ বাবা নামবে, প্রচন্ড অনুগ্রহ করে শুনবে। ওরা নেমে গেল, এবার ওম কৃষ্ণ বাবা বাই 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 বাই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আপ সবিকো। চলো আমরা আস্তে আস্তে উপরে উঠছি। ব্যাগ ছাড়িসনি তো কোনো কিছু? বাস আমরা এই উপরে উঠছি। হ্যাঁ, র্যাকেটটা নিইনি, র্যাকেটটা নিয়েছ? এই যে ঘরের তালা খুলে ঢুকছি, ঘরে ঢুকেছি আমরা, ঘরের তালা খুললাম, অন্ধকার, ঢুকলাম। একটা মতো শুকাইনি জন্য তো আমার প্রিয় বন্ধুরা, আমার জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার কোশিশ করলাম। আর এইমাত্র ঘরে ঢুকেছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি দুদিনের জার্নি। এখন গোছানো গাছানো আছে, রাতের রান্না আছে, নিজে ফ্রেশ হবো, বাচ্চাদের খাওয়াবো। তা আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে বন্ধুরা, আবার সকলের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। গুড নাইট সবাইকে।